দর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের 74তম জন্মদিন পালিত হচ্ছে নানা আয়োজনে। সব শেষ খবর জানাতে বনানী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, বনানীতে কি কি কর্মসূচি পালিত হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। বনানীতে কিন্তু সকাল থেকেই যে বিভিন্ন সংগঠন, তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শেখ কামালের কবরে। এবং 8:45 আওয়ামী লীগের পক্ষ থেকে যে কেন্দ্রীয় নেতারা, তারা আসবেন এবং তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, এরপর এখানে ফাতেহা পাঠ করবেন। এছাড়াও কিন্তু আওয়ামী লীগের আজ নানা কর্মসূচি রয়েছে, এবং শুধু আওয়ামী লীগ নয়, নানা সংগঠনই কিন্তু বিভিন্ন কর্মসূচি রেখেছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে শেখ কামালের কিন্তু আসলে অবদান, যেমন মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান রয়েছে, সেই সঙ্গে কিন্তু ক্রীড়াক্ষেত্রেও তার যে অবদান সেটি রয়েছে। এবং তার যে প্রতিষ্ঠিত আবাহনী ক্লাব, সেই আবাহনী ক্লাবেও কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সকাল তা সেখানে শ্রদ্ধা জানাবেন। এবং দেখতে পাচ্ছেন এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সেই সঙ্গে আমি সকাল থেকে দেখেছি যে বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধা জানিয়েছে, এবং মূলত আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানাবেন 8:45। তো এখন বলা চলে যে নানা আয়োজনে কিন্তু আজকের এই যে দিনটিকে পালন করছে আওয়ামী লীগ, এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী তিনিও একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তো শেখ কামালের যে 74তম আজকের জন্মবার্ষিকী, এবং সেই 74তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার যে বনানী কবরস্থান রয়েছে, সেখানে তার কবর রয়েছে, তার মা ফজলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কিন্তু তার যে কবর, সেই কবরে কিন্তু ইতিমধ্যেই শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সংগঠন। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি, সেটি কিন্তু 8:30 পরে যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা এখানে এসে শ্রদ্ধা জানাবেন। তো মুন্নি, এই ছিল বনানী কবরস্থান থেকে সর্বশেষ তথ্য।